গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমি এখন রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন বাজে সকাল 10:45। আর কুটুশের তো বলেইছিলাম আগের ব্লগে যে ওর ডাক্তার দেখানোটা ক্যান্সেল করা হয়েছিল সময়ের অভাবে আগের দিন, তো আজকে সেখানে যাচ্ছি, তো ওকে ডাক্তার দেখিয়ে আসি। অনেকটাই অলরেডি লেট হয়ে গেছে, যাবো সেই ইভস ক্লিনিক মানে দমদম, তো ওখান থেকে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ডাক্তারটা চট করে গিয়ে দেখিয়ে আসি। বেরিয়ে গেছি পুরুষকে ডাক্তার দেখাতে, এখন আছি রাস্তায়। আর এখানে রাস্তাটা এত গন্ডগোলে না, দমদমের ওই রাস্তাটা খালপাড়ের ওখানটা পুরো ঠিক করছে, তার জন্য খুব মানে প্রবলেমের মধ্যে আছে সবাই, ওই রাস্তাটাই পুরো বন্ধ। পুরুষ ধরে বস, যেহেতু দমদমে খালের ব্রিজটা বন্ধ তার জন্য কতটা জ্যাম খালি দেখে। দেখো দমদম স্টেশনের কাছে আছি, ওইদিকে গেলে স্টেশন, আমরা যাচ্ছি দমদম মার্কেটের দিকে। চলো আমরা যাই ডক্টর বাবুর কাছে। তো ডাক্তার দেখানো হয়ে গেল পুটুষে, কি জন্য ডাক্তার দেখানো হয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে ইনফর্ম করছি। আর রাস্তা যেহেতু খালপাড়ের ওখানটা বন্ধ না, মানে বিরক্ত করে লাগছে, আর এত হিউমিডিটি আজকে, ওকে ডাক্তার দেখাম কি আমার শরীর অস্থির লাগছে। কুনি মহারাজকে দেখিয়ে এলাম ডাক্তার। তো ব্যাপারটা হচ্ছে ওর একটা অপারেশন আছে, তোমাদের বলেই ফেলি, ওর 16th অফ মে, এটা মে, তো 16th ওর একটা অপারেশন আছে। অপারেশনটা একটা মাইনর অপারেশন, খুব বাচ্চাদের যেটা হয় একটা ফাইমোসিস অপারেশন হবে, তো তার জন্যই ডক্টর আজকে কনসাল্ট করলো আর কি। তো বললো কিছু টেস্ট দিয়েছে, কিছু ব্লাড টেস্ট দিয়েছে, তো সেইগুলোকে করতে হবে। তো যাই হোক, আমি অনেক দিন থেকে ভাবছি অপারেশনটা করাবো, কিন্তু টাইম পাচ্ছিলাম না, ওর ছুটি পড়ছিল না, তো সামার ভ্যাকেশন ওর পড়ছে 12 তারিখ থেকে, তো যাই হোক 16 তারিখের ডেট রেখেছি, মানে ডক্টর ডেট দিলেন আর কি, তো ওই দিনই হবে, সঞ্জীবনীতে হবে আপাতত, ওইখানে সঞ্জীবনী নার্সিং হোম ওইখানেই হবে। তো বললো 3-4 ঘন্টা রেখে ছেড়ে দেবে, তো এটার জন্যই ওকে যে ডাক্তারখানায় গেছিলাম আর কি। তো তো ভীষণভাবে টেনশনে ভুগছে, এখন কিচ্ছু হবে না, একটা মাইনার অপারেশন, 4-5 ঘন্টার মধ্যে ছেড়ে দেবে, বাড়ি নিয়ে চলে আসবো, হ্যাঁ ঠাকুর করে সব ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, এই ছিল ঘটনা। আর তো এখন আমরা আবার একটা কাজে বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে দুপুর 1:30, তো এসে রান্না টান্না সব করাই আছে, তো এসে চান টান করে পুজো করে খেয়ে নেবো, কারণ এখন একটা জায়গা যেতেই হবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমরা তিনজনেই যাবো, গিয়ে কাজটা সেরে আসি। আমগুলো খুব একটা মিষ্টিও নয়, হ্যাঁ সেই, টাটা সাবধানে যেও, রাত্রে আসবে। গুড ইভিনিং। তো দুপুরবেলা আর তারপরে আসার পরে আর ব্লগ করতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় মনে হয় কি 3টে বেজে গেছে, 3টের বেশি, দাঁড়া আমি ওটা খুলে দিচ্ছি, ওটাকে ছুরি দিয়ে আমি কাটতে হবে, তারপর 3টের বেশি বেজে গেছিলো। এসে কোনো রকমে স্নান ধান করে কুটুসকে খাইয়ে আমরা খেয়ে, এত গরম না বাইরে, এত রোদ লেগেছে, মাথায় মাথা ধরে গেছিলো, তো শুয়ে রেস্ট করছিলাম, এই ও বেরোলো ওর অফিসে। আর হচ্ছে কুটুস এখন বানাচ্ছে রুয়াবজা, ভাবো ওর ইচ্ছা হয়েছে মা রুয়াবজা কেমন খেতে একটু দেখি, তো ঠান্ডা ঠান্ডা দুধের মধ্যে রুয়াবজা দিয়ে এবার উনি খাবেন শরবত বানিয়ে। হ্যাঁ এখন তো বড় হয়ে গেছে, নিজেই বার করছে, নিজেই গুলছে, আর আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, তো এখন দেবো সন্ধে, এখন বাজে 6:45, আর কালকের ব্লগটা আপলোড করে দিয়েছি, অবশ্যই গিয়ে দেখবে। আর কমেন্ট কোথায়, কেউ কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝবো কী করে যে তোমাদের আমার ব্লগ কেমন লাগছে, ভালো লাগুক খারাপ লাগুক যা পারো কমেন্ট করো, সত্যি তোমার কমেন্ট, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখন করবো পুজো, তারপরে মাথাটা না কী বলতো, সকালবেলা এত রোদে রোদে ঘুরেছি, তো মাথাটা এমনিতেই আমার মাথা ধরার বাতিক আছে, সেমনিতে এত রোদে ঘুরেছি না, মাথাটা এখনও মনে হচ্ছে দম দিয়ে আছে কেমন জানি। তো সন্ধে টন্ধে দিয়ে কুটুসকে একটু পড়তে বসাবো, স্লাইড একটু পড়তে বসাবো, ছুটির দিনে না শনি রোববার দিন একদম পড়তে চায় না, বলে মা শনি রোববার মানে হলিডে, আজকে বিকেলে এখন তো কোথাও বেরোবার প্ল্যানিং নেই আপাতত। হচ্ছিস এখানে দেখ, ঢালতে পেরেছিস, খুলেছিস এটা,
এই যে ঠান্ডা ঠান্ডা দুধের মধ্যে দেখ খেয়ে কেমন লাগছে, দেখ কেমন লাগছে, দেখ খেয়ে ভালো দেখি, আমি একটু খেয়ে দেখি কেমন, আমি একটু খেয়ে দেখি শনি রোববার এলে এই এক গল্প খালি, এটা কেন এটা আমি করবো না ওটা করবো না, আমার এখন ছুটি এই চলতে থাকে। ওই মাইনর হোক অপারেশন মানেই আমাদের একটা চিন্তার ব্যাপার তো থাকে, তো তোমরাও প্রার্থনা করো, তোমরাও ভগবানের কাছে বলো, আমিও বলছি যে যেন সুস্থভাবে ঠিক মতো করে তোমরাও প্রার্থনা করো, যেন সুস্থভাবে ঠিক মতো অপারেশনটা হয়ে যায়। এখন হচ্ছে অপেক্ষা টেস্টের, টেস্টটা করিয়ে তারপর ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাবো। ডিনারের টাইম হয়ে গেছে, কি আজকে ডিনার করব মুখে তো বললামই তোমাদের, চলো একবার দেখিয়ে দিই। অমলেট আর এখানে তো ভাত আছে, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা হচ্ছে আমডাল, আর এটা হচ্ছে চালকুমড়ো চচ্চড়ি। বড়ি দিয়ে দুর্দান্ত লাগে আমার, তাই আমি এটা মানে মাঝে মাঝে নিরামিষ হলে করাই, না হলে আমিষের দিন তো চিংড়ি মাছ দিয়েই হয়। তো চলো ডিনারটা করে নিই, কারণ এখন বাজে রাত্রি 10টা, আর এত গরম লাগছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই আর কি। তো আমাদের রাতে ডিনারের পরে আমরা একটুখানি নৈশ ভ্রমণে বেরিয়েছিলাম আর কি, ঘরের ভেতরে এত গরম থাকছিল, ভাবলাম একটু বাইরের ঠান্ডা হাওয়া খেয়ে আসি। এই কাছাকাছি তিন মূর্তি মিলে বেরিয়ে পড়েছি, এই যে তিন মূর্তি মিলে বেরিয়ে গেছি এদিক ওদিক, আমাদের নতুন বাড়িটাও একটু ঢু মেরে এলাম, ওই সাইডটাকে স্টুপুরের সাইডটা বাপিয়াটি, তারপরে দমদম পার্ক, এই সাইডটা একটু ঘুরে বেরিয়ে এবার যাচ্ছি বাড়ির পথে। এখন বাজে রাত্রি 11:15, মাঝে মাঝে না এরকম ছুটির দিনে বিশেষ করে, স্কুল থাকলে তো আর পারি না, ছুটির দিনে এরকম হুটহাট করে রাত্রেবেলা ডিনার করে বেরিয়ে যাই। এই দেখো কি সুন্দর সাজসজ্জা করে বিয়ে হচ্ছে, বাবা বিশাল ব্যাপার।